بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজে একটি রফল ইয়াদান করা নতুন একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে আমরা আগে জীবনে করিনি, এখন কি করতে হবে না ইত্যাদি ইত্যাদি, এখন করলে কি হবে। যে সম্মানিত ভাই, আপনি যে কথাটি বলেছেন যে নামাজে রফউল ইয়াদাইন করা, নামাজে দু হাত উত্তোলন করা, কাঁধ অথবা কান বরাবর, এটা একটি নতুন বিতর্ক। আসলে এটা নতুন বিতর্ক নয়, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত এবং প্রায় 10 জন সাহাবিরও বেশি সেকা এবং নির্ভরযোগ্য সাহাবি তারা হাদিস বর্ণনা করেছেন। সহি বুখারিতে হাদিস বর্ণিত রয়েছে, সহি বুখারির 735 নম্বর হাদিস থেকে 739 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। সহি মুসলিমে 390 নম্বর হাদিসে আবদুল্লাহ বিন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা সলাত। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি তার দুই কাঁধ বরাবর হাত দুটি উত্তোলন করতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকু, এরপর যখন আপনি রুকু করার জন্য আল্লাহু আকবার বলতেন, তাকবীর দিতেন, তখনও তিনি হাত দুটি উত্তোলন করতেন। ওয়া ইযা রাফা'া রাসাহু মিনার রুকু, আর যখন রুকু থেকে মাথা উত্তোলন করতেন, হ্যাঁ রাফা হুমা, সে সময়ও তিনি তার হাত দুটি সেই কান অথবা কাঁধ বরাবর উত্তোলন করতেন। অনুরূপভাবে নামাজের আরেকটি জায়গা সেটি হলো যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, দুই রাকাত পরে আত্তাহিয়াত শেষ করে, প্রথম তাশাহুদ শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখনও তিনি হাত দুটি কাঁধ এবং কান বরাবর উত্তোলন করতেন। এই চারটি জায়গায় নামাজে হাত উত্তোলন করতে হয় এবং এটা সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন সুন্নত এবং শেখ সালে আল মুনাজ্জেদ সমস্ত মশা একজন এটা বলেছেন যে এটা নামাজে হাত উত্তোলন করা এটা হলো সুন্নত দ্বারা সাব্যস্ত এবং 10 জনেরও বেশি সাহাবায়ে কিরাম দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি এই কথাগুলি উল্লেখ করেছেন, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আলাদা একটা অধ্যায় রচনা করেছেন যার নাম হলো জুজ ও ফির ফেলিয়াদেইন, মানে নামাজে দুই হাত উত্তোলন করার অংশ, সে সম্পর্কে তিনি সব হাদিসগুলি নিয়ে এসেছেন। এ সম্পর্কে আবু দাউদে দুটি হাদিস পাওয়া যায় যে হাদিস দুটিতে হাত উত্তোলন না করার কথা বলা আছে, যেমন যে আবু দাউদের 749 নম্বর একটা হাদিসে বারা ইবনে আজেব থেকে যে হাদিসটি বর্ণিত আছে তিনি বলেন যে কানা ইযাফতাতাহা সলাত রাফা ইয়াদাইহি ইলা করিবিম মিন উযনাই সুম্মা লা ইয়াউদ। এ হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন নামাজ শুরু করতেন তখন তিনি দুই হাত উত্তোলন করতেন তার দুই কানের লতি বরাবর, এরপরে আর এটা করতেন না। এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে যে এই হাদিসটিতে সুফিয়ান বিন উয়াইনা ও শাফিঈ ওয়াল হুমাইদি, যে ইমাম বুখারীর যিনি উস্তাদ এবং ইমাম আহমদ বিন হাম্বল, এরা সবাই এই হাদিসটিকে বলেছেন এটা হলো জঈফ, এই হাদিসটিকে জঈফ সাব্যস্ত করা হয়েছে। অনুরূপভাবে ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে ওই আবু দাউদের 748 নম্বর তার আগের হাদিসটি, সেখানেও বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু একবার হাত উত্তোলন করেছেন এবং এই হাদিসটিও হলো জঈফ। এরকম আরও যেগুলি আসার বর্ণিত হয়েছে সবগুলি দুর্বল, কোনো সহি সূত্রে নাই, কিন্তু সহি সনদে ইমাম বুখারী মুসলিম এবং অন্যান্য হাদিসগুলিতে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে হাত উত্তোলন করেছিলেন। ইমাম সকল ইমামগণ করেছেন, শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজে হাত উত্তোলন করেননি। এটা হয়তো তার কাছে হয়তোবা তার কাছে হাদিসটা পৌঁছেনি, অথবা যদিও তিনি তার কাছে হয়তো এই সহি সূত্রে হাদিস পৌঁছেনি, কিন্তু তিনি যদি তারপরেও অন্য আমল করে থাকেন সেটা তার একটা ইজতিহাদ ছিল, আর ইজতিহাদ করার কারণে আল্লাহ তাকে সওয়াব দেবেন, এই জন্য করে তার গোনা হবে না। কিন্তু তার অনুসারীরাই
তার যারা অনুসারী আছে তারাই এখন এটাকে ফলো আপ করে, তারাও এই হাত উত্তোলন করছেন না, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে সুন্দরভাবে প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দু হাত উত্তোলন করেছিলেন। কাজেই আপনি এখন এটা নতুন বলছেন, নতুন নয়, এটা পুরাতন জিনিস, এবং যারা এতদিন করেন নাই তারা হয়তো না জানার কারণে করেন নাই, আল্লাহ এই জন্য মাফ করে দেবেন, এই জন্য গোনা হবে না। এখন যদি জানেন, জানার পর আপনি যদি এটা না মানেন তাহলে অবশ্যই আপনি সুন্নতকে অবজ্ঞা করার, কেউ যদি অবজ্ঞা করে যে না এটা মানার দরকার নাই তাহলে গুনাহগার হবে। আর যদি কেউ এই তাকলিদ অন্ধ মানে অনুসরণ করে এটাকে পরিহার করে, এই জন্য তাকে সেই যে বলতেছে এটা তার জন্য জায়েজ নয়, এটা মাদারিসুস সালেকিন কিতাবে সেই ইমাম মাদারিসুস সালেকিন কিতাবে বর্ণিত আছে যে ওয়ালা ইয়াজুজু লি আহাদ বাদা তাবায়্যানা সুন্নাহ ওয়া উযূহিহা আন ইয়াতরুকাল আমাল বিহা তাকলিদান লিমান ক্বালা যালিকা মিনাল উলামা, ওলামাদের কথাকে শুনে যারা এই রাফউল ইয়াদাইন ত্যাগ করে এটা তাদের জন্য জায়েজ নাই, তাদেরকে এটা যেহেতু সুন্নত দ্বারা প্রমাণিত আছে এই জন্য লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদা আহা লিকাউলি আহাদ, এই জন্য কারো কথার উপর ভিত্তি করে এই রকম সুন্নত একটাকে পরিত্যাগ করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়ো। কাজে আসুন, নারী পুরুষ সবার জন্য এই হাত উত্তোলন করতে হবে নামাজে, এবং এটাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়াল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।